কুরবানি সংক্রান্ত পঁচিশটি জরুরি মাস আলা। সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আমরা যারা কুরবানি দিই প্রতি বছর অনেকেই এমন সব ভুল করে থাকেন যে সমস্ত ভুলগুলোর কারণে ওই ব্যক্তি গুণাগার হয়ে যান অথবা কুরবানি শুদ্ধ হয় না এজন্য আসুন আমরা জেনে নেই কুরবানি সংক্রান্ত অতি জরুরি পঁচিশটি মাস আলা এক কোরবানির জন্তু নিজ হাতে জবাই করা উত্তম কিন্তু যদি জবাই করতে না পারে তাহলে অন্য লোক দ্বারা জবাই করার সময় সেখানে তার উপস্থিত থাকা উত্তম কুরবানির পশু নিজে জবাই করা উত্তম নিজে জবাই করতে না পারলে অন্য লোক দ্বারা কোরবানি করা যায়জ তবে সেখানে উপস্থিত থাকা উত্তম দুই পয়সার বিনিময়ে অন্য ব্যক্তির দ্বারা জবাই করা যায়জ অর্থাৎ টাকার বিনিময়ে এটা হাদিয়ে বলেন পারিশ্রমিক যাই বলেন তবে পারিশ্রমিকটা যেন কুরবানির চামড়া বা গুস্ত বিক্রির টাকা হতে দেওয়া না হয় অর্থাৎ যিনি জবে করলেন তাকে আপনি টাকা না দিয়ে কোরবানির চামড়া দিবেন অথবা মাংস দিবেন এটা জায়েজ নাই তিন নাবালেক বাচ্চা যদি জবে করতে জানে তবে তার জবাই করতে কোনো ক্ষতি নেই জবাই সহি হয়ে যাবে অর্থাৎ ছোট বাচ্চা যার বয়স হয় নাই অথবা দেখতে খুব হালকা পাতলা মনে হয় এরকম ছোট বাচ্চা যদি নাবালেক শিশু যদি কোরবানি করতে জানে তবে তার কুরবানি জায়েজ আছে কোনো অসুবিধা নেই চার এমনকি কোরবানির পশু মহিলারাও জবে করতে পারবে এতে কোনো অসুবিধা নাই কোনো মহিলা যদি কোনো নারী যদি জবেহ করতে পারদর্শী হয় তাহলে কোনো নারীর পক্ষে জবেহ করা যায় আছে এতে অবৈধ অথবা গুণা অথবা মাকরু হওয়ার কোনো সুযোগ নেই পাঁচ কোরবানির এক জন্তুর সামনে অন্য জন্তুকে জবাই করবেন না ছয় জবেহ করার পূর্বে কুরবানির জন্তুকে খুব ভালোভাবে খাইয়ে নেবেন এবং ছুরি ধার করে দিয়ে ছুরি ধার দিয়ে নিবে এবং ভোতা ছুরি দিয়ে জবেহ করা উচিত নয় সাত কোরবানির জন্তু মেশিন দ্বারা জবেহ করা যায়জ যদি কোনো এলাকায় অথবা কোনো দেশে যদি জবে আমরা যেভাবে জবে করি এই জবের পদ্ধতি ছাড়া যদি আধুনিক অত্যাধুনিক পদ্ধতিতে মেশিন দ্বারা যান্ত্রিকভাবে কোনো জবে করার পদ্ধতিতে থাকে তাহলে এরকম মেশিন দ্বারা কোরবানির পশু জন্তু জবে করা জায়েজ শর্ত হল সুইচ টিপ দেওয়ার সময় বিসমিল্লা বলা এবং প্রধান চারটি রক কাটতে হবে বিসমিল্লা বলা আর চারটা রক যেন কাটে এ বিষয়ে খেয়াল রাখতে হবে আট জবেহ করার পূর্বে জন্তুর খাদ্য প্রদান এবং পানি পান করানোর ক্ষেত্রে অলসতা করা যাবে না ক্ষুধা বা অনাহারে রাখা মাকরু নয় কুরবানের জন্তুকে জবাইর স্থানে টেনে হিচড়ে নেওয়া মাকরু দশ জন্তুকে জবে করার সময় সহজে শোয়াবে অযথা কষ্ট দেওয়া গুনাহের কাজ এগারো জবাইয়ের সুবিধার্থে চার পায়ের মধ্যে তিন পা বাঁধার অনুমতি আছে চার পা বাঁধার অনুমতি নেই জবে করার সময় চার পায়ের মধ্যে তিন পা বাঁধার অনুমতি আছে এক পা খোলা রাখতে হবে তারপরে বারো হচ্ছে জন্তুকে সামনে রেখে ছুরি ধার দিবে না যে কোনো জন্তু যাকে জবে করা হবে তার সামনে ছুরি ধার দিবে না তেরো নিস্তেজ হওয়ার আগে চামড়া খোলা বা রক্ত কাটা মাকরু অনেকেই অনেক কষাই এমন কাজটা করে থাকেন পশু তার রুহু বের হওয়ার আগেই নিস্তেজ হওয়ার আগে তার চামড়া এই খোলা শুরু করেন এবং রক্ত কাটা শুরু করেন এটা মাকরু চোদ্দ মুরতাদ অর্থাৎ যে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে গেছে কাফের হয়ে গেছে মুরতাদ কোনো ব্যক্তি মূর্তি অগ্নি পূজক কবর পূজকদের জবায়কৃত গুস্ত মুসলমানদের জন্য হালাল নয় এই জন্য অবশ্যই যে ব্যক্তি জবে করে খেয়াল রাখতে হবে ওই ব্যক্তি কোনো মূর্তি পূজক কিনা পূজক কিনা কবর পূজারি কিনা মুশিরিক কিনা কাফের কিনা বেদিন কিনা মুসলমান ছাড়া অন্য কোনো মানুষের জবে করা কোনো গুস্ত খাওয়া মুসলমানদের জন্য হালাল নয় পনেরো জবেহ করার সময় জন্তুকে কেবলামুখী করে শুয়ে দিবে একান্ত অসুবিধা ছাড়া এর উল্টা করবে না জবে করার সময় জন্তুকে কেবলামুখী করে শুয়ে দিবে শু কেবলামুখী করে শোয়ানোর উপর বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে জবে করা ওয়াজিব যে জবাই করবে তার জন্য এটা বলা জরুরি অন্য লোকের জন্য নয় অর্থাৎ যিনি জবে করবেন শুধু তার উপর বিসমিল্লাহি আল্লাহ আকবর বলা ওয়াজিব অন্যদের উপর নয় যদি সবাই বলে কিন্তু যিনি জবেহ করছেন তিনি যদি না বলেন তাহলে কোরবানি হবে না যদি জবেহকারী দুই একজনের একজন জবেহকারী দুইজনের একজন বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে অন্যজন না বলে তবে উক্ত পশু হালাল হবে না অর্থাৎ দুইজনে ধরছে গলায় দুজনকেই বিসমিল্লাহ আল্লাহ আকবর বলতে হবে একজন বললে আরেকজন না বললে কুরবানি হবে না কুরবানির সময় মুখে নিয়ত করা জরুরি নয় মনে মনে এতটুকু খেয়াল রাখলেই হবে যে আমি আল্লাহর অস্তে কুরবানি করতেছি এতেই যথেষ্ট উনিশ কুরবানির সময় সাত শরিকের নাম উল্লেখ করা বা না করাতে কোনো সমস্যা নেই সাত শরিক হলেই হলো অর্থাৎ ফর্দনামা তালিকা পড়াটা জরুরি নয় কিন্তু কেউ যদি পরে এতে কোনো গুণা হবে না কোনো অসুবিধাও নাই বিশ জবায়ের সময় চারটি রগ কাটা জরুরি চারটি রগের মধ্যে যদি তিনটা রগ কাটে তাহলে কুরবানি সহি হবে একুশ জবেহ করার সময় যেন মাথা একেবারে আলগা না হয় কেননা এমন করা মাখরু অন্যায় তবে আল্লাহ না করুন কারো যদি এমন হয়ে যায় তাহলে কুরবানি হারাম হবে না হালালি হবে তবে কাজটা মাখলুক বাইশ জবেহ করার সময় জন্তুর গলার উপরে পা রাখা হাদিস দ্বারা প্রমাণিত অর্থাৎ জবে করার সময় যদি পা জন্তুর গলায় রাখতে হয় তাহলে এরকম করা যায় আছে তেইশ জবেহ করার সময় ভুলে বিসমিল্লা বলল না জবেহ করার পর মনে হওয়ার সাথে সাথেই বিসমিল্লা বলল তাহলে হানাফিদের নিয়ে করে এই কুরবানি হালাল হবে অর্থাৎ জবে করার সময় মনের ভুলে বিসমিল্লা বললো না জবে করার সাথে সাথে মনে হলো বিসমিল্লা যে বলা হয় নাই তাহলে বিসমিল্লা যদি বলে বিসমিল্লাহ আল্লাহ আকবর বললে কুরবানি হালাল হবে হানাফি মাসাহাব মতে চব্বিশ যদি কেউ ইচ্ছা করে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলা ছেড়ে দেয় তাহলে তার কুরবানিও হবে না গুস্ত খাওয়াও হালাল না কুরবানিও হবে না গুস্তটাও হালাল না কারণ আল্লাহ তালা বলছেন বলে তাকুল ও ওয়া আলহ ইউল ফিস্ক যার উপর আল্লাহর নাম নেওয়া হয় নাই তা তোমরা ভক্ষণ করো না এবং এটা অত্যন্ত মন্দ কাজ পঁচিশ কেউ যদি কিবলামুখী না করে জবেহ করে তবু জবে শুদ্ধ হবে গুস্ত হালাল হবে তবে কিবলামুখী করে জবে করা সুন্নত অর্থাৎ এমন অবস্থায় পড়েছে পশুটা যাকে আপনি কিবলামুখী করতে পারছেন না কোনো মতেই তাহলে যে অবস্থায় আছে ওই অবস্থায় গরু জবে করা যায়জ তবে কেবলামুখী করা সুন্নত আল্লাহ তালা আমাদের সবাইকে এই মাস আলাগুলো মেনে কুরবানি করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ